দিদি চলে এসছে, দিদু বাড়িতে গিয়ে একা একা ছোলা মটর খেয়ে এসছে। তুই প্যাকেট করিস আর সব খাস, আমরা গন্ধ পাই। আর আমাদের বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হয়েছে, তুই ভাগ আমাদের বাড়ি থেকে। তুই কি দিলি ছুড়ে? হ্যাঁ হ্যাঁ, ভূতু খুঁজে বেড়াচ্ছে, এই যে একটা কি কালো কালো কি ছুড়ে মারলো, দেখো কি বদমাস। দিদি খেয়ে এসছে। হ্যাঁ দিদু সব পেঁপেগুলো ছুলে ছুলে ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। হ্যাঁ গায়ের মধ্যে উঠে পড়ে এসে, ভ্যাক ভ্যাক করতে করতে কানের মধ্যে একদম ঢুকে পড়ে, কানের পাশে চেঁচাতে ওর ভালো লাগে। গেছে ওখানে, দিদিকে বলেছিস কি রান্না হয়েছে ভূতু? ও দেখো বকেছি, ওর জন্য খাটের তলায় ঢুকে পড়েছে। কত রাগ ভূতুর, তাহলে ভাবো ভূতুর এত রাগ, যেই গায়ের মধ্যে আসছিল ঠেলে সরিয়ে দিয়েছে, খাটের তলায় গিয়ে বসেছে। ওই যে ভূতু না, আয় আর আসবে, আয়, রাগ হয়েছিস? এই দেখ ভূত পটল এসছে, যেই দেখেছে ওকে আমি আদর করে ডাকছি, পটল এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ পটল আসবি না তো, ভূতু আসবি না তো? হ্যাঁ আসবি না? হ্যাঁ দিদিকে দেখাবি না কি রান্না হয়েছে আজকে? রান্না হয়েছে ভালো মন্দ রান্না হয়েছে, পম্বুতুর জন্য মাংস হয়েছে। ওই দেখো ওখানে উল্টে পড়েছে, এই যে আমাদের জন্য রান্না হয়েছে, এই যে ছোলা, সাদা সাদা সেই কাবলি ছোলা বলে, সেই ছোলা রান্না হয়েছে। মাংস এনেছিল, মুরগির মাংস সলিড কুচানো নিয়েছিল, মাংসর কিমা অল্প একটু, সেইটা দিয়ে আমাদের ছোলা রান্না করেছি। আর পম্বুতুর জন্য এই যে সবজির মধ্যে দিয়ে সিদ্ধ করেছি। দেখো তোমাদের বদ্দির দেখো মাথায় ভূত চেপেছে, আজকে অনেক ময়দা খেয়ে নিয়েছি, তালের বড়া খেয়েছে, তালের বড়া মালপোয়া খেয়েছে, ওর জন্য ময়দা আর কি, ময়দাকে শাস্তি দিচ্ছে পেটের মধ্যে ভাত না খেয়ে। এখন রুটি বানাবে দিদি, আজকে নাকি ভাতই খাবে না, হ্যাঁ রুটি বানিয়ে খাবে। কিরে তুই এত পাগলামি, হ্যাঁ তোর এত পাগলামি করতে কে বলেছে? সব বন্ধুরা বারণ করছে, সবাই বলেছে বদ্দির ওজন ঠিক আছে, এরপরে বেশি রোগা হলে ভালো লাগবে না কিন্তু দেখতে, তারপরে কিন্তু ছেলে খুঁজে পাবো না, বলবে এত রোগা মেয়ে আমরা বিয়ে করবো না। তুই যদি ওর বাটিটা ধরিস, মাংসর কিমা বদ্দি নিয়ে এসছে, যে ছোলা রান্না হবে কিছুটা দিয়ে আমাদের ছোলা রান্না করো, আর কিছুটা দিয়ে পম্বুতের সবজি সিদ্ধ করো, বদ্দি নিয়ে এসছে গিয়ে। আর ও ভাত খাবে না, রুটি খাবে, ওই রুটি খাবে, খাবি বলেই তো মনে হয় ছোলা রান্না করতে বলেছিস, তাই তো? কি বদমাস মেয়ে, দেখো আরে দেখো বসে আছে, দেখো এ যা ঘরে যা, যা এক ঘন্টা পরে আসবি, যা। কটা বাজে দেখো? 12টাও বাজেনি এখনো, ও এখানে দাঁত বার করে জিভ বার করে বসে আছে হাসছে। কি রে তোর গায়ে কি হয়েছে রে? কাচতে হবে, কাচো। হ্যাঁ চান করাবো, দেখো না নিজের পশমই মুখের মধ্যে ঢুকে গেছে। আর একটা চুলকা, হ্যাঁ চুলকা দাঁত বার করে কয়রা ভূতু, দিদি রুটি বানিয়ে খেয়ে নিচ্ছে। পাকা চলছে না, হ্যাঁ আসবি রে? বলছে দিদি ও জানে টাইম, ও ঠিক জানে, জানে এখনো 12টা বাজেনি। ও ভাবছে দিদি যদি খায় আমাদের তরকারি থেকে মাংস তুলে, সলিড মাংস হলে পম্বুতুর হেভি ভয় হয়, যেন বদ্দিরা বদ্দি ছদ্দি সব তুলে তুলে খেয়ে নেয় তো, তাই তো? মাংস ভাত খাবো তাই, ভূতু নানি, ভূতু নানি মাংস ভাত খাবে, ভূতু আজকে নিরামিষ, ভূতু আজকে শুধু সিদ্ধ ভাত খাবে, হ্যাঁ উপোস, আজকে ভূতুর উপোস, গণেশ ঠাকুরের উপোস, আজকে বুধবার না? দিদি আটা নিয়ে নিয়েছে বেশি, তার মানে ভূতু খাবে রুটি, তাই তো?
বসো দিদি রুটি বানা, আরে চুল খেয়ে যাচ্ছে, খুজলি ম্যান কি হয়েছে তোর, হ্যাঁ খুজলাচ্ছিস তখন থেকে। হ্যাঁ ও দিদি বলছে পমকে দিয়ে বিটেক্সের অ্যাড দেওয়া হবে, শুধু চুল কাটছে বাস। বারোটা দেখো শুনলো, দেখো কি বললি, তুই কি বললি ভুতুর নামে, কানটা আবার বল, দেখো শোনো দেখো, ওই যে ভুতু ভুতু বলছে, ও বুঝতে পারছে ওর নামে কিছু একটা বলছে, আর এই পটল চুপ করে আছে। হ্যাঁ ঠিকঠাক শুনেছিস, হ্যাঁ ভুতু কি বললো বলতি, আমার জন্য রুটি বানাচ্ছে কেমন করে আছে দেখ না, আবার বল ভুতুর নাম বলে। এ আমার কাছে এসে কি বলছে, হ্যাঁ আমার হাতে কি, এই যে আমার হাতে কি দেখ, না না তোমাকেও দেবে, হ্যাঁ তুমি তো মাংস ভাত খাবে, নুটি তো ভুতু খাবে, ভুতুকে নুটি, ভুতুর জন্য নুটি বানাচ্ছে, ভুতুরও ডায়েট করতে হবে, অনেক ওয়েট বেড়ে যাচ্ছে ভুতুর, হ্যাঁ খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে, আর নিয়ে যে দিদি একটু বাইরে বের হবে হাঁটাবে তাহলে হাঁপিয়ে হাঁপিয়ে কেমন করে পড়িস, হ্যাঁ ভয় লেগে যায় যেমন করে হাঁপিয়ে গেলে, মানে অস্থির করে, ওর অস্থিরের চোটে আমরা অস্থির হয়ে যাই, এমন করে দৃশ্য আর দেখা যায় না, যেই কারণে হাঁটতেও নিয়ে যেতে পারছি না, হাঁপিয়ে একদম দমফম আটকে যায় ওর, যেন খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আর যেইটু ভিডিও করছি তার মধ্যে ওইরকম চেঁচামেচি করছে, আর করলে গলায় বেঁধে ঘত 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 শব্দ করেই ওই শরীর খারাপটা হচ্ছে। ঘুমা তুই পাখার হাওয়ায় ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে ফেল, খাওয়ার গন্ধ পেলেই হলো তাহলেই ভুতু ব্যাস, কান দুটো জাগিয়ে বসে থাকবে। দেখো পুরো নিঃশ্বাসটা বন্ধ করে কথা শোনে, ওই দেখো এই রুটি হলে, রুটি খেলে কিন্তু ভাত দেবে না, অত আনন্দ করতে হবে না, নিঃশ্বাস বিশ্বাস বন্ধ করে শুন, যা ওখানে গিয়ে বস, বস ওখানে, হ্যাঁ বস, এখনো টাইম হয়নি, ভুতু রুটি খাবে আর বদ্দিও রুটি খাবে, আমি আর পম ভাত খাবো, বৃষ্টি দিদি স্কুলে গেছে, বস 12:30 বাজুক ঠিক খেতে দেবে, ভুতু দেবে না কিন্তু আজকে ভাত বদ্দি, বুঝেছিস চুপ করে বস, এই যে পটল এখানে বসে বসে দেখছে দিদি রুটি বানাচ্ছে, কটা তালের বড়া খেয়েছে গুনে গুনে মনে হয় 7-8টা তালের বড়া আর 2 মালপোয়া খেয়েছে, তার জন্য আজকে ভাত খাবে না, কতটা শরীরকে কষ্ট দেয় দেখো, হ্যাঁ ওরকম মনে হয়, এই যে বদ্দি পাগল হয়ে গেছে, তোমরা এতবার করে বলেছো কমেন্টে বলেছো, আমি সব ওকে বলেছি, ও খুশি হয়েছে কিন্তু বলছে যেহেতু বন্ধুরা বলেছে এত সুন্দর কমেন্ট করেছে আমি রোগা হয়ে গেছি, তাহলে আরো রোগা হলে আরো বেশি ভালো লাগবে, এই দেখো বন্ধুরা বলেছে, বন্ধুরা বলেছে এত ডায়েট করতে হবে না, বাদ দিকে ভালো লাগছে এখন বেশি, বুঝেছিস, আর পম বলছে তুই যা ডায়েট করবি সেইখান থেকে একটু একটু করে আমাকে দিয়ে দিবি, ভুতুর জন্য কি হয়েছে রুটি হয়নি, তোর কথাটা যখন শোনে তখন কান ফান দাঁড় করিয়ে জিভ ফিভ ঢুকিয়ে নিঃশ্বাস বন্ধ করে নেয়, বস চুপ করে দিদি খেতে দেবে একটু পরে।